বসিরহাট জেলা হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে নার্সিং ট্রেনিং স্কুল। বসিরহাটে নার্সিং ট্রেনিং স্কুল হওয়ায় সুন্দরবন, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী থেকে আসা পড়ুয়াদের খুব সুবিধা হয়েছে। পাশে সুপার স্পেশালিটি হাসপাতাল থাকায় পড়ুয়াদের হাতে কলমে শিক্ষার সুযোগ রয়েছে। এবার থেকে বসিরহাট অঞ্চলের মেয়েদের নার্সিং ট্রেনিং নিতে কলকাতায় বা অন্যত্র ছুটতে হবে না। বসিরহাট জেলা হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে নার্সিং ট্রেনিং স্কুল। ছাত্রীদের থাকার জন্য হোস্টেলও তৈরি হয়েছে এখানে। এখানে নার্সিং ট্রেনিং স্কুল সরকারিভাবে কোনোদিন ছিল না বলে এটা শুরু হয়েছে আমাদের। এবার ভর্তি হয়েছে 60 জন করে আমাদের এখানে ক্যাপাসিটি। স্থানীয় যে মেয়েরা রয়েছে সেখানে পড়ার সুযোগ পাচ্ছে, এটা খুবই মানে সুবিধা হয়েছে তাদের, কারণ এই এই ধরনের সুবিধা এই আমাদের সাব ডিভিশনে ছিল না, বসিরহাট সাব ডিভিশনে। প্রতি বছর 60 জন করে ছাত্রী নার্সিং ট্রেনিং নিতে পারবেন এখান থেকে। এখানে মেয়েদের যাতায়াতের সুবিধা হয়েছে, কমিউনিকেশনটা সুবিধা হয়েছে, অনেক দূরে কলকাতায় যেতে হতো পড়তে, সেইটা যেতে হচ্ছে না। আর এখানকার লোকেদের সুবিধা হয়েছে, পেশেন্ট যারা ভর্তি হয়েছে তাদেরকে এরা কেয়ার দিতে পারছে, এরা অনেকটা পেশেন্ট অনেকটা কেয়ার পাচ্ছে, স্টুডেন্টরা কেয়ার দিতে পারছে। সুন্দরবন, সন্দেশখালী এইসব এরিয়ার মেয়েদের সুবিধা হয়েছে, ওদের কমিউনিকেশনটা সুবিধা হয়েছে। কলকাতায় ওরা অত দূরে ভাবতো অত দূরে পড়তে যাব, কমিউনিকেশনের একটা গ্যাপ থেকে যাচ্ছিল, সেটার জন্য সুবিধা হয়েছে। পাশেই সুপার স্পেশালিটি হাসপাতাল থাকায় পড়ুয়ারা হাতে কলমে শিখতে পারছেন। বসিরহাটে নার্সিং কলেজ হওয়ায় সুন্দরবন অঞ্চল, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী অঞ্চলের নার্সিং পড়ুয়াদের বেশ সুবিধা হয়েছে। এখানে সুবিধা বলতে এখানে যে আশেপাশের যে মেয়েরা আছে তারা মানে যাতায়াতের একটা সুবিধা হয়েছে, এবং আমাদের মানে অনেক দূরে দূরে যেতে হতো কলকাতায়, এগুলো অন্যান্য জায়গা অন্যান্য ডিস্ট্রিক্টে পড়তে যেতে হতো, তো তার জন্য অনেকে চাকরি পাবে এখান থেকেই। আর এখানে পাশাপাশি হস্টেল, এই হসপিটাল আছে, নতুন হসপিটাল, তো আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি এখান থেকে। নার্সিং ট্রেনিং স্কুল হয়েছে মানে হসপিটালের ক্যাপাসিটিটা অনেকটা বেড়েছে, মানে সুপার স্পেশালিটি একটা হসপিটাল হয়েছে, সেখানে আমরা শিখতে পাচ্ছি। সব থেকে লাভ তো পেশেন্টদের হয়েছে, ওরা আরো বেশি বেটার ট্রিটমেন্ট পাচ্ছে, যার ফলে আমরাও আরো অনেক কিছু নতুন অ্যাডভান্স কিছু শিখতেও পাচ্ছি। বসিরহাটে নার্সিং ট্রেনিং স্কুল হওয়ায় স্থানীয় পড়ুয়াদের যেমন সুবিধা হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখভালেও সুবিধা হয়েছে। এবার থেকে নার্সিং ট্রেনিং নিতে বসিরহাট অঞ্চলের মেয়েদের অন্যত্র ছুটতে হবে না, এখানে থেকেই নার্সিং ট্রেনিং নিয়ে পাশ করে রাজ্যের বিভিন্ন হসপিটালে চাকরি পাবেন। বসিরহাট থেকে বিমল বসু, জি 24 ঘন্টা।